হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি ডেডপুল। মুভিটির আইএমডিবি রেটিং 8/10 এবং রটেন টমেটোতে 81% ফ্রেশ। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় ডেডপুল একটি ট্যাক্সিতে বসে রয়েছে এবং সেই ট্যাক্সিটি ইন্ডিয়ান ড্রাইভার রুপিন্দার চালাচ্ছিল। ডেডপুল পেছনে বসে প্রচুর বোরিং ফিল করছিল, তাই সে ট্যাক্সির সামনে ড্রাইভারের পাশে চলে আসে। আর বলে রাখি, ডেডপুল সুপার হিরো হলেও সে প্রচুর ফানি একটি ক্যারেক্টার। সে সবসময় কথা বলতে থাকে। সে এতটাই কথা বলে যে তার অপোজিটে যে থাকে তার মাথা ঘুরতে শুরু করে। তো রুপিন্দার তখন ডেডপুলকে জিজ্ঞেস করে, আপনি লাল ড্রেস কেন পরেছেন, আজকে কি ক্রিসমাস? তখন ডেডপুল বলে, না আজকে ক্রিসমাস না, তবে আজকে খুবই বিশেষ একটি দিন। এই দিনের জন্য আমি 1 বছর 3 সপ্তাহ 14 মিনিট অপেক্ষা করেছি। আজকে আমি তাকে উচিত শিক্ষা দিতে যাচ্ছি যে আমার চেহারার এই অবস্থা করেছে। ডেডপুলের চেহারা দেখে মনে হচ্ছিল আগুনে ঝলসে গিয়েছে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং ফ্রান্সিসকে দেখা যায়। তার রিয়েল নাম ফ্রান্সিস হলেও বাইরের দুনিয়ার সবাই তাকে এজেক্স নামেই চেনে। তো ফ্রান্সিসের সঙ্গে একজন দেখা করে যে ফ্রান্সিসের কাছে মিউটেনের অর্ডার দিয়েছিল। মিউটেন্ট তাদেরকে বলা হয় যারা একসময় মানুষ ছিল কিন্তু বিশেষ কোনো কারণে তারা পরিবর্তিত হয়ে মানুষের থেকে কিছুটা আলাদা হয়ে গিয়েছে, এবং তাদেরকে আর মানুষের রূপে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই লোকটি ফ্রান্সিসের কাছে 1 মাস আগে মিউটেনের অর্ডার দিয়েছিল, কিন্তু 1 মাস দেরি হওয়ায় সে ফ্রান্সিসকে উল্টাপাল্টা কথা বলে। আর ফ্রান্সিস রেগে গিয়ে সেই লোকের গলা ধরে তাকে উপরে তুলে ফেলে, এবং তখন বোঝা যায় ফ্রান্সিসও একজন মিউটেন, কারণ স্বাভাবিক মানুষের এত শক্তি থাকে না। আর ফ্রান্সিস মিউটেন তৈরি করত এবং তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করত। তবে ফ্রান্সিস তাকে সেই মিউটেন্টটি দিয়ে সেখান থেকে তার দলবল নিয়ে ফিরে চলে আসছিল। তখনই দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ডেডপুলকে দেখতে পাই। ডেডপুল হঠাৎ খেয়াল করে সে যেই ব্যাগে গুলি রেখেছিল সেই ব্যাগটি না নিয়েই চলে এসেছে, আর তার গানে এখন 12টি গুলি রয়েছে। অর্থাৎ তাকে যা করার এই 12টি গুলি এবং তার 2টি তলোয়ার দিয়েই করতে হবে। ডেডপুল এরই মধ্যে তার জায়গা মতো চলে আসে, আর তখনই রুপিন্দার তার কাছ থেকে টাকা চায়। কিন্তু ডেডপুল বলে, আমার এই স্পেশাল ড্রেসে ওয়ালেট রাখার কোনো জায়গা নেই, তো কি আর করার, টাকার বদলে হাইফাইভই রেখে দাও। রুপিন্দারও তার টাকা পয়সা নিয়ে তর্ক না করে সেখান থেকে চলে যায়। আর ডেডপুল ব্রিজের উপরে বসে ড্রয়িং করতে থাকে যে সে কিভাবে ফ্রান্সিসকে মারবে। আর তখনই ডেডপুল ফ্রান্সিস এবং তার সাঙ্গপাঙ্গদেরকে খেয়াল করে এবং সে ব্রিজ থেকে লাফ দেয়। আর ডেডপুল ছাদ ভেঙে সেই গাড়ির ভেতরেই ঢুকে পড়ে যেই গাড়িতে ফ্রান্সিসের সাঙ্গপাঙ্গরা ছিল। ডেডপুল সেই গাড়ির সবাইকে মেরে ফেলে এবং তার 12টি গুলি দিয়ে তার সকল শত্রুকে একে একে মারতে থাকে। শত্রুরাও ডেডপুলকে গুলি করতে থাকে, কিন্তু ডেডপুলের এতে কিছুই হয় না, কারণ ডেডপুলের কাছে ছিল সুপার পাওয়ার। তার কোনো অংশ কেটে গেলে তা সঙ্গে সঙ্গে আবারও ঠিক হয়ে যেত। আর এই ঘটনা জেভিয়ার্স স্কুল থেকে কোলাসাস দেখছিল, যার সারা শরীর স্টিলের তৈরি। সে ডেডপুলকে থামানোর জন্য সঙ্গে সঙ্গে তার পার্টনার নেগাসনিককে ডাক দেয়। আর তখন জানা যায় এরা দুইজনই ভালো, তবে এরা চায় না যে ডেডপুল এভাবে সবার সামনে মারামারি করুক। আর কোলাসাস এর আগে অনেকবার ডেডপুলকে তার দলে যোগ দিতে বলেছে, কিন্তু ডেডপুল বাচ্চা মানুষের মতো রাস্তাঘাটে মারামারি করে বেড়াচ্ছে। তবে তখনই তারা দুইজন ডেডপুলকে থামানোর জন্য রওনা দেয়। অন্যদিকে ডেডপুল তার সকল শত্রুকে একে একে মারতে থাকে। আর একটি বাইকার ডেডপুলের উপরে বেশ কয়েকবার গুলি চালিয়েছিল। ডেডপুল তখন তার তলোয়ারটি সেই বাইকের রিংয়ের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে সঙ্গে সঙ্গে সেই বাইকটি উল্টে যায় এবং সেই বাইকার সামনের একটি গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ডেডপুল সেই বাইকারকে চরম মারতে থাকে এবং তার তলোয়ারটি সেই বাইকারের গায়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়। এবং যখন হেলমেটটি খোলে তখন দেখা যায় এই হচ্ছে ফ্রান্সিস। আর ডেডপুলও তখন তার মাস্কটি খুলে ফেলে এবং ফ্রান্সিসও ডেডপুলকে চিনে ফেলে এবং বলে, ও তার মানে তুমি এখনও মরনি। ডেডপুল ফ্রান্সিসকে মারার আগেই সেখানে কোলাসাস চলে আসে এবং ডেডপুলকে বোঝানোর চেষ্টা করে, কোনো ব্যক্তি যতই খারাপ হোক না কেন তাকে কখনোই প্রাণে মারা উচিত না। সুপার হিরোদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং সেই সঙ্গে খারাপদেরকে ভালো হওয়ার সুযোগও দিতে হবে। আর এইসব নীতিকথার মধ্যে ডেডপুল খেয়াল করে ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে গিয়েছে। ডেডপুল তখন কোলাসাসের উপরে খুবই রেগে যায়। ডেডপুল সঙ্গে সঙ্গে কোলাসাসকে ঘুষি দেয়, এতে তার হাতই ভেঙে যায়। এরপরে সে বাম হাত দিয়ে আরেকটি ঘুষি দেয়, এতে তার বাম হাতও ভেঙে যায়। এরপরে সে ফ্লাইং কিক দিলে দেখা যায় যে তার পাও ভেঙে গিয়েছে।
কোলাসা সেতে রেগে গিয়ে ডেডপুলকে এক ঘুষি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং ডেডপুলের হাতে হ্যান্ডকাফ পরিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে ডেডপুল পালানোর জন্য তার হাত কেটে ফেলে এবং ব্রিজ থেকে লাফ দিয়ে একটি ময়লার গাড়িতে পড়ে। আর ডেডপুল তখন 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখান থেকেই জানা যায় ডেডপুল কিভাবে এমনটা সুপার পাওয়ার পেল আর কেনই বা সে ফ্রান্সিসকে মারতে চায়। সে আগে একসময় শূন্যতে ছিল, কিন্তু তাকে শূন্য থেকে বের করে দেয়া হয়। এরপরে সে খারাপ হয়ে যায়। সে টাকার বিনিময়ে বিভিন্ন খারাপ কাজ করত, যেমন কেউ যদি কাউকে ডিস্টার্ব করত এবং সে যদি ডেডপুলকে টাকা দিত তাহলে ডেডপুল তার বিনিময়ে তার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দিত। আর তখনও সে ডেডপুল হয়নি, তখন তার নাম ছিল ওয়েড উইলসন। তো ওয়েড একদিন তার পরিচিত বারে চলে আসে এবং সেখানকার বারটেন্ডার ছিল তার বন্ধু এবং তার নাম ছিল ভেজাল। তো ওয়েড ভেজালকে খুবই জঘন্য রকমের একটি ড্রিঙ্ক বানাতে বলে, আর ওয়েড সেই ড্রিঙ্কটি একজন ওয়েটারের মাধ্যমে একটি শক্তিশালী সাদা ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে বলে। আর ওয়েটারকে বলে দেয় তুমি তাকে বলে দেবে এই ড্রিঙ্কটি তাকে পাশে বসে থাকা কালো একজন ব্যক্তি পাঠিয়েছে। আর এই ড্রিঙ্কটি খেয়ে সেই সাদা ব্যক্তির মাথা গরম হয়ে যায় এবং সে সেই কালো ব্যক্তির সঙ্গে ফাইট করা শুরু করে। আর ফাইট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই জুয়া খেলা শুরু করে যে ফাইটে কে জিতবে আর কে হারবে। আর এই জেতাহারার একটি তালিকা ছিল, যেই তালিকার নাম ডেডপুল। অর্থাৎ এই বারে প্রায়ই মারামারি হতো এবং এই নিয়ে জুয়া খেলাও হতো। আর তখনই সেখানে ভেনেসা নামের একটি প্রস্টিটিউট চলে আসে। সে ওয়েডকে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে সময় কাটাবে। তখন ওয়েড বলে হ্যাঁ সময় কাটাতে পারি, তবে আমার কাছে $275 রয়েছে, এই টাকায় আমি কতক্ষণ সময় পাব। ভেনেসা বলে এই টাকায় আমি তোমাকে 48 মিনিট সময় দিতে পারবো। তবে ওয়েড সেই 48 মিনিট কোনো কিছু না করে গেমস খেলতে থাকে এবং গল্প করতে থাকে। তখন জানা যায় ছোট থাকতেই তাদের দুইজনের মা বাবা মারা গিয়েছিল এবং তারা অনেক কষ্ট করে বড় হয়েছে। তবে এরই মধ্যে 48 মিনিট শেষ হয়ে যায় এবং তখন ওয়েড আরও 3 মিনিট কেনে। আর এই 3 মিনিটেই ওয়েড এবং ভেনেসা ইন্টিমেট হয়। তবে এরই মধ্যে দিয়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং 3 মিনিট নয়, তারা মাসের পর মাস একসঙ্গে থাকা শুরু করে। আর এরই মধ্যে দিয়ে 1 বছর পার হয়ে যায় এবং ওয়েড ভেনেসাকে একটি ক্যান্ডি রিং দিয়ে প্রপোজ করে। ভেনেসাও সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে, কিন্তু হঠাৎ ওয়েড অসুস্থ হয়ে পড়ে যায়। ভেনেসা সঙ্গে সঙ্গে ওয়েডকে হসপিটালে নিয়ে যায় এবং ধরা পড়ে ওয়েডের লান্সে এবং লিভারে ক্যান্সার হয়েছে। ভেনেসা এটি শুনে খুবই টেনশনে পড়ে যায় এবং ওয়েডকে বাঁচানোর জন্য ডক্টরের সঙ্গে কথা বলতে থাকে। ওয়েড বুঝতে পারে ভেনেসা তাকে খুবই ভালোবাসে, কিন্তু তার মনে হয় সে ভেনেসার এখন বোঝায় পরিণত হয়েছে। তার উচিত না ভেনেসার সুন্দর জীবনকে নষ্ট করা। তবে ভেনেসাও তাকে সত্যিকারে ভালোবাসত। ভেনেসা তাকে জানিয়ে দেয় যাই হোক না কেন তারা সবসময় একসঙ্গে থাকবে। তবে এরই মধ্যে ওয়েড একদিন আবারও বারে চলে আসে এবং তার বন্ধু ভেজাল ওয়েডের কাছ থেকে তার এবং ভেনেসার একটি ফটো রেখে দেয় যাতে স্মৃতি হিসাবে রেখে দিতে পারে। আর ভেজাল এও জানায় কালো স্যুট পরা একজন ব্যক্তি তার সঙ্গে কথা বলার জন্য পেছনের টেবিলে অপেক্ষা করছে। সেই ব্যক্তি জানায় সে একজন রিক্রুটার এবং সে একটি অর্গানাইজেশনের হয়ে কাজ করে। আর এও জানা যায় সেই ব্যক্তি ওয়েডের ব্যাপারে অনেক কিছু জানে, যেমন ওয়েড সৈন্যদলে ছিল এবং 41টি খুন করেছে। আর ওয়েডের যে ক্যান্সার হয়েছে সেটিও তাদের জানা। সেই ব্যক্তি বলে আমাদের অর্গানাইজেশনে এমন ট্রিটমেন্ট রয়েছে যার ফলে তোমার ক্যান্সার সম্পূর্ণ ভালো করা সম্ভব। শুধুমাত্র তাই না, এই ট্রিটমেন্টের ফলে তোমার ভেতরে সুপার পাওয়ার চলে আসবে, তোমার আর কোনো দিনও কোনো রকম অসুখ হবে না। আর সেই ব্যক্তি এও জানায় আমরা ভালো কিছু মানুষকে এরকম সুপার পাওয়ার দিতে চাচ্ছি যাতে আমরা একটি দল তৈরি করতে পারি এবং সেই দলটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবে ওয়েডের মনে হয় এগুলো মন গড়া এবং উল্টাপাল্টা কথা, তাই ওয়েড সেখান থেকে চলে আসে। তবে ওয়েড এই বিষয় নিয়ে অনেক চিন্তাভাবনা করতে থাকে, কারণ তাদের টাকা পয়সার অবস্থাও ভালো নয় যে তারা উন্নত চিকিৎসা করাবে। ওয়েড রাত্রেই বের হয়ে আসে এবং সেই রিক্রুটারের সঙ্গে যোগাযোগ করে। ওয়েডকে একটি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় এবং ওয়েড খেয়াল করে সেখানে আরও অনেক মানুষের উপরে এই ট্রিটমেন্ট করা হচ্ছে। আর সেখানেই এই মুভির দুইজন মেন ভিলেনকে দেখা যায়, একজন এঞ্জেল ডাস্ট এবং আর একজনের নাম ফ্রান্সিস, যে নিজেকে এজেক্স বলে পরিচয় দিয়ে থাকে। আর তখনই এজেক্স ওয়েডকে একটি মিউটেন্ট ডিএনএ পুশ করে এবং বলে এই ডিএনএ তোমাকে মিউটেন্ট হতে সাহায্য করবে, তবে শুধুমাত্র এই ডিএনএ দিয়েই তোমাকে সুপার হিরো করা সম্ভব নয়, এর জন্য তোমার শরীরে প্রচুর যন্ত্রণা দিতে হবে, তোমার শরীরকে যন্ত্রণার শেষ লেভেলে নিয়ে যেতে হবে, এতে তোমার শরীর মিউটেনে পরিণত হবে।
আর এরপরেই তারা ওয়েডের উপরে শুরু করে বিভিন্ন ধরনের টর্চার। তাকে বেঁধে পেটানো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের টর্চার করা হয়, কিন্তু তারপরেও তার ভেতরে কোনো সুপার পাওয়ার আসছিল না। আর তখন এও জানা যায় যে সকলের ভেতরে সুপার পাওয়ার আসে না, কেউ কেউ মারাও যায়। আর যদি সুপার পাওয়ার আসেও তাহলে কী ধরনের পাওয়ার আসবে তারও কোনো গ্যারান্টি নেই। এক একজনের ভেতরে এক এক ধরনের পাওয়ার আসে। আর অ্যাঞ্জেল ডাস্ট এবং এজেক্স যারা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকে, এদের উপরেও সেম ট্রিটমেন্ট করা হয়েছিল এবং এরা সুপার পাওয়ার পেয়েছে। তবে এরই মধ্যে ওয়েড তার পাশে থাকা একজন লোকের সঙ্গে কথা বলছিল যে এখানকার মানুষেরা খুবই খারাপ। আর তখনই সেখানে এজেক্স চলে আসে এবং ওয়েডকে বলে, তোমার উপরে প্রচুর টর্চার করা হয়েছে কিন্তু তারপরেও তোমার ভেতরে কোনো পাওয়ার আসেনি। আজকে তোমার উপরে ফাইনাল টর্চার করা হবে, হয় তুমি এতে সুপার পাওয়ার পাবে নয়তো তুমি মারা যাবে। আর তখনই ওয়েড জানায়, আমি জানি তোমার আসল নাম ফ্রান্সিস। এতে ফ্রান্সিস খুবই চমকে যায়, কারণ সে চাইতো না যে কেউ তার আসল নাম জানুক। এতে সে খুবই রেগে যায় এবং ওয়েডকে একটি কাচের চেম্বারে বন্দি করে ফেলে। সে জানায় এই চেম্বার থেকে অক্সিজেন বের করে নেওয়া হবে, এতে তোমার শ্বাসকষ্ট শুরু হবে, আর হয়তো তুমি এতে সুপার পাওয়ার পাবে নয়তো বা মারা যাবে। এরপরে তারা সেই চেম্বার থেকে অক্সিজেন বের করে দেয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়েড চরম কষ্ট পেতে থাকে এবং তার শরীরে আগুনে জ্বলে যাওয়ার মতো দাগ দেখা যায়। তবে ভাগ্যবশত ওয়েড না মরে তার ভেতরে সুপার পাওয়ার চলে আসে এবং সে বেঁচে যায়। এরপরে এজেক্স এবং অ্যাঞ্জেল ডাস্ট তাকে দেখার জন্য আসে। এজেক্স জানায়, এই ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয়, তার জন্যই তোমার শরীরে এ ধরনের দাগ হয়েছে। আর এজেক্স জানায়, আমি তোমার উপরে এই টর্চার আবারও করব, এমন না যে এই টর্চারটি করা জরুরি, তবে এই জন্য যে আমি তোমাকে খুবই ঘৃণা করি। আর অ্যাঞ্জেল ডাস্টের একটি স্বভাব ছিল, সে সবসময় ম্যাচের কাঠি চিবাত। অ্যাঞ্জেল ডাস্ট ওয়েডের গলায় বেল্ট লাগাতে আসার সঙ্গে সঙ্গে ওয়েড তাকে মাথা দিয়ে একটি ধাক্কা দেয়। তবে তারা ওয়েডকে সেখানে বন্দি করে অক্সিজেন বের করে দিয়ে আবারও সেখান থেকে চলে যায়। আর তখনই দেখা যায়, ওয়েড যখন অ্যাঞ্জেল ডাস্টকে মাথা দিয়ে একটি ধাক্কা দিয়েছিল, তখন সে অ্যাঞ্জেল ডাস্টের মুখ থেকে সেই ম্যাচের কাঠিটি নিয়ে নিয়েছিল। আর ওয়েড তখন তার নখের সাহায্যে সেই ম্যাচের কাঠিতে আগুন জ্বালায় এবং যেই লাইনের মধ্য দিয়ে অক্সিজেন নিয়ে যাওয়া হয় সেই লাইনের পাশে ফেলে দেয়। আর যেহেতু অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, তাই সেই চেম্বারে বিরাট বড় একটি ব্লাস্ট হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে এজেক্স চলে আসে এবং সেই আগুন নিভানোর চেষ্টা করে এবং তখনই খেয়াল করে সেই চেম্বারের ভেতর থেকে ওয়েড বের হয়ে গিয়েছে। আর তখনই ওয়েড পেছন থেকে এসে এজেক্সের উপরে আক্রমণ করে। তাদের দুইজনের ভেতরে তুমুল লড়াই হতে থাকে। আর ওয়েড যেহেতু নতুন নতুন পাওয়ার পেয়েছিল, তাই সে জানতো না যে সেই পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয়, তাই সে এজেক্সের হাতে চরম মার খায়। আর এজেক্স ছিল অনেক পুরাতন একটি মিউটেন এবং তার ক্ষমতা ছিল, তার গায়ে ছিল অনেক শক্তি এবং তাকে মারলে সে কোনো রকম ব্যথা অনুভব করত না। তবে ব্যথা অনুভব করতে না পারলেও তার ক্ষতি ঠিকই হতো। সে ওয়েডের পিঠের ভিতর দিয়ে একটি রড ঢুকিয়ে দেয় এবং সেটি বাঁকা করে দেয় যাতে সে সেখান থেকে বের হতে না পারে। এরপরে এজেক্স তার দলবল নিয়ে সেই এলাকা থেকে অন্য এলাকায় শিফট হয়ে যায়। এজেক্স ভেবেছিল ওয়েড হয়তো বা মারা গিয়েছে, কারণ সে জানতো না ওয়েড কী ধরনের পাওয়ার পেয়েছে। পরদিন সকালে ওয়েড উঠে পড়ে এবং দেখা যায় তার পিঠের ভিতর দিয়ে ঢুকে পড়া সেই রডের কোনো দাগই নেই। ওয়েড ভেনেসাকে সব কিছু জানানোর জন্য তার পিছে পিছে যেতে থাকে, কিন্তু সেখানকার অন্যান্য লোকরা ওয়েডকে দেখে বলে, দেখো কি কুৎসিত লোক। ওয়েড তখন ডিসিশন নেয়, সে এই চেহারা নিয়ে ভেনেসার সামনে যাবে না, কারণ ভেনেসা হয়তো বা তাকে ফিরিয়ে দেবে, আর যদি তাকে মেনেও নেয় তাহলে তাকে কুৎসিত একটি লোকের সঙ্গে সংসার করতে হবে। এরপরে সে তার বন্ধু ভেজেলের সঙ্গে দেখা করে। ভেজেল তাকে বলে, তোমাকে দেখতে যেমনই হোক না কেন, তোমার উচিত তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করা, কারণ সে তোমাকে সত্যিকারে ভালোবাসে। তবে ওয়েড জানায় সে আগে তার চেহারা ঠিক করবে এবং তার জন্য তাকে ফ্রান্সিসকে খুঁজে বের করতে হবে। ভেজেল বলে, তুমি যদি এইভাবে খোঁজার চেষ্টা করো তাহলে সে তো সতর্ক হয়ে যাবে, তোমার উচিত একটি ড্রেস পরা যাতে তোমার মুখও না দেখা যায়, কারণ ফ্রান্সিস জানে তুমি মারা গিয়েছো আর ওর চোখে তুমি মরেই থাকো, তাহলে ওকে খুঁজে বের করতে তোমার সহজ হবে। এরপরে ওয়েড তার নতুন নাম নিয়ে ভাবতে থাকে, আর ঠিক তখনই সে ডেডপুল লেখা সেই বোর্ডটি দেখতে পায়। সে প্রথমে ঠিক করে তার নাম হবে ক্যাপ্টেন ডেডপুল, পরে সে তার নাম থেকে ক্যাপ্টেনটি সরিয়ে দেয় এবং শুধুমাত্র ডেডপুল রেখে দেয়। এরপরে ডেডপুল তার নিজের জন্য প্রথমে সাদা একটি ড্রেস তৈরি করে। সে ফ্রান্সিসের ল্যাবে যাদেরকে দেখেছিল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করে ফ্রান্সিস কোথায় রয়েছে।
আর তার হিসাব ছিল সে একবারই জিজ্ঞেস করত, আর তারা যদি না বলতো তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলতো। তবে সাদা ড্রেসে একটি প্রবলেম ছিল, রক্তের দাগ সাদা ড্রেসে স্পষ্টভাবে দেখা যেত। সে লন্ড্রিতে থাকার সময় একটি বৃদ্ধ অন্ধ মহিলা তাকে বলে, রক্তের দাগ তুলতে হলে লেবু অথবা লবণ পানি লাগবে, আর না হয় তুমি ড্রেসের রঙটিই চেঞ্জ করে লাল বানিয়ে ফেলো, এতে রক্তের দাগ সহজে দেখা যাবে না। আর বৃদ্ধ মহিলার কথা অনুযায়ী সে তখন তার ড্রেসটিকে লাল বানিয়ে ফেলে এবং তার মিশন আবারও শুরু করে। সে তালিকা দেখে টানা এক বছর ফ্রান্সিসকে খুঁজে বের করার মিশন চালিয়ে যায়। শেষ পর্যন্ত সে এজেন্ট স্মিথকে খুঁজে বের করে, যে তাকে সুপারহিরো হওয়ার প্রপোজালটি দিয়েছিল। সে তার কাছ থেকে শুনে নেয় ফ্রান্সিস এখন কোথায় রয়েছে এবং এরপরে তাকেও মেরে ফেলে। আর ডেডপুল এখন জানে ফ্রান্সিস কোথায় রয়েছে, সে ফ্রান্সিসকে মারার জন্য বের হয়। আর তখনই ঘটনা প্রথম দৃশ্যে শিফট হয়, যেখানে সে ডোপিনদারের ট্যাক্সিতে করে ফ্রান্সিসকে মারার জন্য বের হয়েছিল। আর এরপরে ফ্রান্সিসের সঙ্গে তার কী ধরনের ফাইট হয়েছে তা আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন। আর কোলাসাসের কারণে সে তার হাত কেটে একটি ময়লার গাড়িতে লাফ দেয়। এরপরে ডেডপুল সেই বৃদ্ধ মহিলার বাসায় চলে আসে, যার সঙ্গে এক বছর আগে তার লন্ড্রিতে দেখা হয়েছিল। আর জানা যায় ডেডপুল বিগত এক বছর এই বৃদ্ধ মহিলার বাসাতেই রয়েছে। তবে এই মহিলা অন্ধ হলে কী হবে সে সব কিছুই বুঝতে পারে, এবং এই মহিলার ঘরের আনাচে কানাচে রয়েছে প্রচুর বন্দুক এবং কোকেন। অন্যদিকে ফ্রান্সিস তার বর্তমান আস্তানায় ফিরে আসে। ফ্রান্সিস অ্যাঞ্জেলকে জানায় ওয়েড এখনও বেঁচে রয়েছে, সেই সঙ্গে এও বলে, আমার যদি ওয়েডের মতো হিলিং পাওয়ার থাকতো তাহলে খুবই ভালো হতো, তবে আমি ঠিকই ওয়েডকে খুঁজে বের করব এবং মেরে ফেলব। অ্যাকচুয়ালি ওয়েডের বেঁচে থাকা তাদের জন্য ছিল খুবই বিপজ্জনক, কারণ তারা যে মিউট্যান্ট তৈরি করে ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করত এটি ওয়েড জেনে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় ওয়েড যেই হাত কেটে ফেলেছিল সেখান থেকে আরেকটি ছোট হাত গজাচ্ছে। তবে ফ্রান্সিস এবং অ্যাঞ্জেল ওয়েডকে খুঁজে বের করার জন্য সেই বারে চলে আসে। তারা ভেগাসকে ওয়েডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ভেগাস বলে, আমি ওয়েড নামের কাউকে চিনি না। তবে অ্যাঞ্জেল সেই ফটোটিকে দেখে ফেলে যেখানে ওয়েড এবং ভেনেসা একসঙ্গে ছিল। ফ্রান্সিস বলে, আমাদের কাজ হয়ে গিয়েছে, এখানে আর আমাদের কিছু করার নেই। অ্যাকচুয়ালি তাদের পরিকল্পনা ছিল ভেনেসাকে কিডন্যাপ করে ডেডপুলকে ব্ল্যাকমেল করা। তবে তারা সেখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেগাস ফোন করে ডেডপুলকে সব কিছু জানিয়ে দেয়। তারা বুঝতে পারে ভেনেসা এখন বিপদে রয়েছে, তাই তাকে সব কিছু জানিয়ে দিতে হবে। তারা সেই ডান্সিং ক্লাবে চলে আসে যেখানে ভেনেসা এখন কাজ করে। ডেডপুল সেখানকার ওয়াশরুমে চলে আসে এবং ভেনেসার সঙ্গে দেখা করার জন্য সাহস সঞ্চয় করতে থাকে। অন্যদিকে ভেনেসাকে একজন বলে, বাইরে তার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে, হতে পারে সে তার পুরাতন বয়ফ্রেন্ড। ভেনেসা বের হয়ে আসে, কিন্তু সেখানে ফ্রান্সিস এবং অ্যাঞ্জেল তার জন্য অপেক্ষা করছিল। অ্যাঞ্জেল পেছন থেকে মেরে ভেনেসাকে সেন্সলেস করে ফেলে এবং সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ওয়েট যখন ভেনেসার সঙ্গে দেখা করতে আসে তখন তাকে জানায় কিছুক্ষণ আগেই ভেনেসা সেখান থেকে বের হয়েছে। ওয়েট বের হয়ে আসে এবং বুঝতে পারে ভেনেসাকে ফ্রান্সিস তুলে নিয়ে গিয়েছে। এরপরে ভেনেসার ফোন থেকে তাকে SMS দিয়ে জানানো হয় সে যদি ভেনেসাকে পেতে চায় তাহলে 12টার সময় স্ক্র্যাপ ইয়ার্ডে উপস্থিত থাকতে হবে। এরপরে ডেডপুল বড়ি মহিলার কাছ থেকে সকল অস্ত্রপাতি নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য বের হয়। তবে ডেডপুল বুঝতে পারে সে একা পারবে না, কারণ হতে পারে সেখানে আরও অনেক মিউট্যান্ট রয়েছে। আর অনেক মিউট্যান্ট না থাকলেও সেখানে অ্যাঞ্জেল ডাস্ট রয়েছে, যে ফ্রান্সিসের থেকেও অনেক বেশি শক্তিশালী। তাই সে সাহায্য নেওয়ার জন্য জাভিয়ার্স স্কুলে কোলাসাস এবং নেগাসনিকের কাছে চলে আসে, আর তাদেরকে সাথে নিয়ে আবারও ডোপেন্দারের গাড়িতে করে স্ক্র্যাপ ইয়ার্ডের দিকে রওনা দেয়। আর যখন তারা জায়গা মতো চলে আসে তখন ডোপেন্দার বলে, এবারও তো নিশ্চয়ই তোমার কাছে টাকা নেই। তবে এবার এক হাতের বদলে দুই হাতে তালি দেয় এবং ডোপেন্দার তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। আর তখনই ডেডপুলের মনে পড়ে অস্ত্রের ব্যাগ সে ভুল করে ডোপেন্দারের গাড়িতেই রেখে দিয়েছে। ডেডপুল সঙ্গে সঙ্গে ডোপেন্দারকে ফোন দেয়, কিন্তু ডোপেন্দার ঝামেলায় থাকায় তার হাত থেকে ফোনটি পড়ে যায়। তো ডেডপুল ঠিক করে সে তরোয়াল দিয়েই শত্রুর মোকাবেলা করবে। আর তখনই ফ্রান্সিস সেখানে তার দলবল নিয়ে চলে আসে। অ্যাঞ্জেল তখনই জবরদস্ত একটি ল্যান্ডিং করে। কোলাসাস বলে, আমি মেয়েদের উপরে হাত তুলি না। আর তখনই অ্যাঞ্জেল এক ঘুষি দিয়ে কোলাসাসকে 20 মিটার দূরে পাঠিয়ে দেয়। তবে নেগাসনিকও দুর্দান্ত একটি অ্যাটাক করে, আর তখনই অ্যাঞ্জেল তার সৈন্যদেরকে গুলি করতে বলে। ডেডপুল এবং নেগাসনিক গুলি থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে।
তবে কোলাসাস স্টিলের তৈরি হওয়ায় গুলিতে তার কোনো ক্ষতি হয় না এবং সে অ্যাঞ্জেলের সঙ্গে লড়াই করতে থাকে। অন্যদিকে ডেডপুল তার সাদা আন্ডারপ্যান্ট উড়িয়ে শান্তি ঘোষণা করে এবং বলে, তোমরা যদি গুলি করা থামাও তাহলে এক বছরের জন্য আমি তোমাদের সঙ্গে গার্লফ্রেন্ডের মতো বিহেভ করব। এটি শুনে সৈন্যরা আবারও গুলি চালানো শুরু করে আর তখনই ডেডপুল তার ফাইট শুরু করে। ডেডপুল তার তরোয়াল দিয়ে একে একে সবাইকে মারতে থাকে, অন্যদিকে কোলাসাস এবং নেগাসনিকও ফাইট করতে থাকে। আর তখনই ডেডপুল খেয়াল করে সেই সৈন্যদের ভেতরে কমান্ডার বব রয়েছে, যে একসময় তার সঙ্গেই কাজ করত। তাই ডেডপুল তাকে না মেরে সেন্সলেস করে ফেলে। অন্যদিকে কোলাসাস অ্যাঞ্জেলের হাতে বেশ মার খেতে থাকে। তবে ডেডপুল উপরে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায় এবং উপর থেকে সৈন্যরা তাদের উপরে গুলি চালাতে থাকে। আর তখনই নেগাসনিক তার পাওয়ার দিয়ে ডেডপুলকে উপরে পাঠিয়ে দেয়। ডেডপুল উপরে এসে দেখতে পায় ফ্রান্সিস তার গার্লফ্রেন্ডকে সেই কাচের চেম্বারে বন্দি করে রেখেছে। ফ্রান্সিস সেই চেম্বারের অক্সিজেন বের করে দিতে থাকে আর তখনই ডেডপুলের সঙ্গে ফ্রান্সিসের লড়াই শুরু হয়। ডেডপুল ফাইট করতে করতে তার তরোয়ালটি ছুড়ে দেয় এবং সেই কাচের চেম্বারটি ফুটো করে দেয়। এতে সঙ্গে সঙ্গে অক্সিজেন লেভেল আবারও ঠিক হয়ে যায়। তবে অ্যাঞ্জেল অন্যদিকে স্টিলার তার দিয়ে কোলাসাসকে মেরে ফেলার চেষ্টা করে। তবে ডেডপুলের একটি প্লাস পয়েন্ট ছিল, তাকে যতই মারা হোক না কেন সে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যেত। তবে কোলাসাস এবং ডেডপুল দুইজনই দুই দিক থেকে কাবু হয়ে যায় আর তখনই নেগাসনিক তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে অ্যাটাক করে। এতে উপরে থাকা ওয়ারশিপটিও ভেঙে পড়তে থাকে। ফ্রান্সিস কন্টেইনারের ধাক্কায় নিচে পড়ে যায় আর ডেডপুল তখন ভেনেসাকে বাঁচানোর জন্য সেই কাচের চেম্বারে আবারও ঢুকিয়ে দেয়। অন্যদিকে কোলাসাস নেগাসনিক এবং অ্যাঞ্জেল দুইজনকেই উদ্ধার করে। এরপরে দেখা যায় ভেনেসাসও সম্পূর্ণ সুস্থ রয়েছে। কিন্তু তখনই ফ্রান্সিস আবারও ডেডপুলের উপরে আক্রমণ করে, কিন্তু ডেডপুল এবার ফ্রান্সিসের উপরে ভারী পড়ে। ডেডপুল ফ্রান্সিসকে মেরে তার দুই হাত ভেঙে দেয় এবং ঘুষি মেরে মেরে তার মুখের অবস্থা আলু ভর্তা বানিয়ে দেয়। ডেডপুল ফ্রান্সিসকে বলে তার মুখ আবারও ঠিক করে দিতে, কিন্তু ফ্রান্সিস বলে তার মুখ আর কখনোই ঠিক করা সম্ভব নয়, কারণ মিউট্যান্ট কখনো ঠিক হয় না। ঠিক তখনই ডেডপুল তার বন্দুক বের করে এবং ফ্রান্সিসকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোলাসাস আবারও চলে আসে এবং তাকে নীতিকথা শোনাতে থাকে যে শত্রুকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু কোলাসাসের কথা শেষ হওয়ার আগেই ডেডপুল ফ্রান্সিসকে গুলি করে মেরে ফেলে। আর তখনই সেখানে ভেনেসা চলে আসে এবং ডেডপুলকে জিজ্ঞেস করে, তুমি এক বছর কোথায় ছিলে? ডেডপুল তাকে বোঝানোর চেষ্টা করে যে তার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার ফলে তার চেহারা আর আগের মতো নেই, তাই সে ভেনেসার সামনে আর কখনো আসতে পারেনি। ভেনেসা বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার চেহারা যেমনই হোক না কেন আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো। এরপরে ভেনেসা তার মুখোশটি খুলে ফেলে এবং দেখা যায় সে তার মুখের উপরে আরেকটি পোস্টার স্ট্যাপলার করে লাগিয়ে রেখেছে। ভেনেসা সেটিও খুলে ফেলে এবং প্রথমে তার খারাপ লাগলেও পরে বলে, দেখতে দেখতে আমার ঠিক অভ্যাস হয়ে যাবে। এরপরে তারা আবারও একে অপরকে জড়িয়ে ধরে এবং কিস করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে মুভিটির পোস্ট ক্রেডিটের পরে আরেকটি সিন দেখানো হয়েছে এবং সেখান থেকে জানা যায় মুভিটির দ্বিতীয় পর্বও বের হবে এবং সেখানে কেবল নামের খুবই শক্তিশালী একটি ক্যারেক্টার থাকতে পারে। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।